ये बड़ो साइजेर तीनटी तार रखी ये तीनटी तार मूलत तो एकत्र होबे आईसी सठिक नियमे किभाबे लागाइते हय आगे ताताले लागाई नेबेन देखबेन जे कोनो रंग गले जाबे ये तीनटे घाटेर शेष माथा पर्यन्त आईसी निते देखा गेछे एकटा आईसी आपनार घाटेर अर्धेक परिमाण बसछे तीरतार आमार मतो करे जदि बसान ताहले आमी सबुज तारटा आगे लागाई तो सबुज तारटा आगे लागाई दिबेन तार असलामुअलैकुम भिवार्स अनेकेई रिक्वेस्ट करेछिलेन मिशुगारिर मोटर किभाबे कानेक्शन करते हय सेई विषये आजके एई भिडियोटी करेछि सम्पूर्ण भिडियोटी देखबेन धैर्य सहकारे भिवार्स आमार हाते जे एई मोटरटी देखतेछेन आमरा एई जे बड़ो साइजेर तीनटी तार राखछि एई तीनटी तार मूलत एकत्र होबे एखन आमी एई मिशु मोटरेर जे तार तीनटा बड़ो आछे बा छोटो आछे तीनटा এই তিনটে তার আগে আমি ঘষে নেব তারপরে আপনাদের বিস্তারিত কাজগুলো দেখাবো প্রিয় ভিউয়ার্স একটি কথা না বললেই হয় না যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন লাইক শেয়ার করতে ভুলবেন না ইএসবি বাংলা নতুন নতুন ভিডিও আপলোড দেয় যাতে আপনাদের শিক্ষণীয় অনেক বিষয় থাকে तो যাই হোক আমাদের তারগুলো ঘষে নেওয়া হয়ে গেছে এখন আমরা এই যে তিনটি তার দেখতেছেন এই তারগুলো খুব সুন্দরভাবে সাইজ মিলিয়ে নেবেন সাইজ মিলিয়ে নেওয়ার পরে আমরা একত্র করব একত্র করার পরে আমরা এটাকে এইভাবে মোড়াই দেব তো মোড় দেওয়ার পরে দেখেন এই জায়গায় কিন্তু একটু কালো কালো দেখা যায় এটাও আমরা ছেঁচে নেব সুন্দরভাবে ছেঁচে নিলে কি হবে আমাদের ঝালাই যদি করা হয় তারপরও কিন্তু এই কালিগুলো যদি আমরা ছেঁচে নেই তাহলে तारटा मोड़ाई दिले खूब सुंदर भावे खामिश खेये धरबे जाते एकटा तारेओ एम्पियर कम ना पाय तो एइभावे आपनि घषे नेबेन तारपरे आरो सुविधा आछे झालाइटा आपनि भालो दिते पारले झालाइटा जतो भालो दिबेन ततोई एइ जायगा भालो काज करबे देखें एइ जायगाय किन्तु अनेकगुलो तार एइ अनेकगुलो तार जदि एकसाथे थाके प्रत्येकटा तारेर साथे प्रत्येकटा लाइन पाइते होबे तबेई ব্যাটারির এম্পিয়ারটা এই তারে নিতে পারবে আর যদি লুজ থাকে তাহলে এম্পিয়ার নিতে পারবে না তো এই তারটা আমরা এইভাবে মোড়াই দিলাম বাকি তিনটে তারের সাথে আমরা লুপ জোড়াই নেব তিনটা লুপ তারপরে আইসির কাজটাও করে নেব তো আমি এই জায়গা থেকে একটু কেটে নিচ্ছি যাই হোক এখন দেখাবো টোটাল লুপের কানেকশন আমি আগে এই যে তিনটা লুপ আছে তিনটা লুপে তিনটি টিউব ভরে নিচ্ছি তিনটা টিউব ভরে নেওয়ার পরে আপনাদের কিভাবে এই কানেকশনগুলো দিতে হবে এবং আইসিটা কিভাবে বসাতে হবে সম্পূর্ণ বিষয়টি দেখানোর চেষ্টা করব তো আমি তিনটে লুপ এখন ভরে নিচ্ছি যাই হোক ভিউয়ার্স আমাদের তিনটে লুপ এ পর্যায়ে ভরা শেষ এখন আমাদের এই যে তিনটে লুপ হাতে আছে এই তিনটে লুপেও আমি টিউব ভরে নেব তারের ভিতরে অবশ্যই টিউব ভরে নেবেন টিউব না ভরলে আমাদের এই তারগুলো শর্ট হয়ে আরেকটার সাথে আরেকটা লেগে যেতে পারে এ পর্যায়ে আমাদের ঘষা শেষ এখন দেখতেছেন এই যে প্রথম লুপটা আছে এই প্রথম লুপটায় আমি ব্লু তারটা লাগাই দেব ব্লু তারটা কিভাবে আমি এই কানেকশন করি ঠিক আপনারাও এইভাবেই করবেন তারপরেও বলতে পারেন জলিল ভাই ব্লু তার না লাগাইলে কি সমস্যা জি না ভাইয়া কোনো সমস্যা নেই আপনি যে কোনো তারই লাগাতে পারেন তো সেক্ষেত্রে আপনার লুপটা ঘুরাতে হবে আর আমি এই যেভাবে লাগাবো ইনশাল্লাহ আমার এই লুপ আমার মতে ঘুরান লাগবে না কেন লাগবে না আমি স্লোট দেখে তারপরে তারগুলো লাগাইনি তাতে আপনি স্লোট যেইভাবে লাগাবেন আপনার তার ওইভাবে ঘুরাতে হবে আমি লেয়ারগুলো আমার একদম কোম্পানির নিয়ম অনুযায়ী বাধাই করি তো সেক্ষেত্রে আমি ব্লু তারটা আগে লাগাই হলুদ তারটা মাঝখানে লাগাই আর সবুজ তারটা একদম লাস্টে লাগাই দিই লাস্টের লুপে তো সেক্ষেত্রে আমার কালারে কালারে মিলে যায় তো আমি এখন দুইটা তার লাগাই নিলাম দ্বিতীয় তৃতীয় তারটা এই জায়গায় মোড়াই নিচ্ছি তারপরে আমি ঝালাই করব ঝালাই করার পরে আপনাদেরকে দেখাবো আমি আইসি সঠিক নিয়মে কিভাবে লাগাইতে হয় সম্পূর্ণটা আমি লাস্টের তারটাও মোড়াই নিচ্ছি ভিউয়ার্স মোড়গুলো আপনি মোড়গুলো খুব সুন্দর দিবেন যাতে টাইট হয় আর টাইট না হলে কিন্তু আপনার ये तीनटा लेयार ये तीनटा लेयारे किन्तु एम्पियर पाबे ना और एम्पियर जदि ना पाए आपनार मोटर देखा गेছে जेदिन बानছেন 2-5 दिनेर भितरे मोटरटा पुड़े जाबे। देखा गेছে এই জায়গায় 18টা তার আছে 18টা তারই অ্যাডজাস্ট হতে হবে এবং একত্র হতে হবে তাইলে আপনার এম্পিয়ার ভালো পাবে মোটর পুড়বে না। তো এখন আমি ঝালাই করে নিচ্ছি আপনারা খুব সুন্দরভাবে ঝালাই করে দেবেন। দেখেন আমি ছোট্ট একটি তাতাল নিয়ে সাইড ওয়ার্ডের তাতাল দিয়ে কিভাবে ঝালাই করি রাংটা কিন্তু মোমের মতো গলে যাচ্ছে। এইভাবে যদি আপনারা ঝালাই করতে চান তো ভালো বিট আগে তাতালে লাগাই নেবেন দেখবেন যে কোনো রাঙই গলে যাবে। আমাদের কাছে অনেক সময় মনে হয় যে রাং খারাপ, আমার মনে হয় ভালো বিট থাকলে আর কয়েলটা যদি 1 নম্বর হয় কোনো রাঙই আপনার কাছে খারাপ মনে হবে না, যে কোনো রাং গলে যাবে। আমরা অনেক সময় 120 ওয়াটের তাতাল দিয়েও ঝালাইগুলো ঠিকমতো করতে পারি না। কেন করতে পারি না জানেন? তাতাল অতিরিক্ত হিট হলেও সমস্যা না হলেও সমস্যা। তো সেই বিষয়টা আমাদের নিয়ম অনুযায়ী কাজ করতে হবে। তো আমার 2টা লুপের ঝালাই আমি কমপ্লিট করলাম। এবারে আমি 3 নম্বর ঝালাইটি দেওয়ার পরে আপনাদের আমাদের যে মেইন ঝালাইটা মোটা ঝালাইটা এই মোটা ঝালাইটা দিব। এখন আমরা 3টা লুপের মানে 3 লেয়ারের তার যে আমরা জাম্পার করছি এই জাম্পারের উপরে ঝালাইটা দেব। এই ঝালাইটা কিন্তু অবশ্যই খুব সুন্দর হতে হবে এবং শক্ত হতে হবে যাতে আপনার এই ঝালাইটা লুজ না থাকে সেই বিষয়টা খুব কেয়ারফুললি থাকতে হবে। ইএসবি বাংলা চ্যানেলের সাথে থাকুন, লাইক দিন, শেয়ার করুন। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিও দেখতে থাকুন। আপলোড ঝালাই এই পর্যায়ে শেষ। এখন আমরা লুপের মাথাগুলো এই তারের ভিতরে ঢুকাই নেব। ভিউয়ার্স, একটি ভিডিও করতে অনেক ক্লান্তি সময় কেটে যায় এবং অনেক কষ্ট হয়। প্লিজ ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এ পর্যায়ে আমরা তারগুলো বেঁধে নিলাম এবং কমপ্লিটভাবে কাজগুলো করে আমরা বেঁধে নিলাম। কিন্তু এখন শুধুমাত্র আইসিটা বসাবো। আইসি বসানোর যে নিয়মটা বলি, এই যে 3টা ঘাট দেখতেছেন এই 3টা ঘাটের শেষ মাথা পর্যন্ত আইসি নিতে হবে। দেখা গেছে একটা আইসি আপনার ঘাটের অর্ধেক পরিমাণ বসছে কিন্তু আমরা মনে করি তাতেও চলবে, কিন্তু চলবে না। চলবে ঠিকই, মোটর বাড়ি দেওয়ার চেষ্টা করবে ঠাঠা করে, মনে হবে যেন ডিপেন্সারের সমস্যা। আসলে ডিপেন্সারের সমস্যা না, আমাদের আইসির ম্যাগনেটে বাড়ি খায় ক্লিয়ার সেন্সারের কাজ না করলে। এই আইসি 3টা মূলত আইসি না, এই 3টা সেন্সার। এই সেন্সারে অনেক কাজ, সে নিয়ে আমি অন্য ভিডিও দেব। তো এই যে ব্লেড দিয়ে আমি একবারে মাথা পর্যন্ত বসায় নিলাম। এইভাবে আপনারাও বসায় নেবেন যাতে ঠিকঠাক মতো পড়ে। চেপে চেপে আইসিগুলো একদম শেষ মাথা পর্যন্ত নেবেন যাতে একটা আইসি উপরে 1 সুত পরিমাণ জেগে না থাকে, তাইলে সমস্যা হবে। আর এখন আমরা সুপারগুলো দিয়ে বসাই নেব। সুপারগুলোটা একটু ভালো করে দেবেন যাতে ছুটে না যায়। আর বিশেষ করে আপনি আইসির তারগুলো কিভাবে ক্লিয়ার কাট লাগাবেন যাতে কোনো ভুল না হয়। এই যে মাথায় আমি যে জায়গায় আঙ্গুলটা রাখলাম এটা পজিটিভ, তারপরে নেগেটিভ, তারপরে আমাদের 3টা লুপ আছে। এই 3টা লুপ আপনি যে কোনোভাবে লাগাইতে পারেন, যে কোনোটা যে কোনোটায়। তবে এ জায়গায় কোনো উল্টো পাল্টা নাই, আপনি মাথার থেকে ঘুরিয়ে দিলে হয়ে যাবে। তো আমি এখান থেকে আগে রাং ধরাই নিচ্ছি যাতে কোনো সমস্যা না হয়, ঝালাইটা ভালো করে ধরে। তো রাংটা লাগানো হয়ে গেছে, এখন আমি আইসির তারগুলো বসাই নিই। আইসির তার আমার মতো করে যদি বসান তাহলে আমি সবুজ তারটা আগে লাগাই। তো সবুজ তারটা আগে লাগাই দেবেন, তারপরে আপনি হলুদ তারটা লাগাবেন। হলুদ তারটা লাগানো হয়ে গেলে আপনি ব্লু তারটা লাগাবেন। ব্লু তারটা খুব সুন্দরভাবে লাগানোর পরে আপনি নেগেটিভ তারটা লাগাবেন। নেগেটিভ কালো তারটা লাগানোর পরে আমরা পজিটিভ তারটা লাগাই দেব। তো এই পর্যায়ে আমাদের কাজটি শেষ হয়ে যাবে। ভিউয়ার্স, যদি আমাদের এই কাজটি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। খোদা হাফেজ। আমি আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। জলিল মেকার, দোয়া রাখবেন আমার জন্য, আমিও দোয়া করি আপনাদের জন্য। আল্লাহ হাফেজ। ইএসবি বাংলা চ্যানেলের সাথে থাকুন।